السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سربا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين نعوذ بكلمة الله التامات من شر ما خلق الحمد لله جابوتيو প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সাত পাথা জামে মসজিদে বাদেশা পবিত্র কুরআনুল কারীমের তালিমি বৈঠকে বসার তৌফিক দান করলেন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান আজকে আমাদের কোরআনি তালিমি বৈঠকের তৃতীয় লেসন এর আগে আমি এখানে দুটো আলোচনা করেছিলাম প্রথমবার কথা হয়েছিল সূরাতুল আসরের উপরে এবং গত মাসে কথা হয়েছিল সূরা ফালাক এবং সূরা নাসের উপরে আপনাদের হয়তো মনে আছে আর যারা আসেননি তাদের জন্য আজকে নতুন তো আজকেও ইনশাআল্লাহ কোরআনের একটা অংশ থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সময় নেব আপনাদের কাছে আধা ঘন্টা অনেক বেশি হয়ে গেল আধা ঘন্টা সময় লাগবে তো এই সময়টুকু আমার অনুরোধ থাকবে আপনারা মোবাইল ফোনগুলোকে সাইলেন্ট রাখবেন এবং আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের নেক হায়াতে এবং হালাল রিজিকে বারাকা দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহুম্মা আমিন আজকে আমি কথা বলতে চাই আল কোরআনুল কারীমের একটা সূরা সম্পর্কে এই সূরাটার নাম সূরাতুল কাহফ আর সূরাতুল কাহফ এমন একটা সূরা যেই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন আল্লাহ পাক আল্লাহ রাসূল অন্য কোনো সূরাকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেননি শুধুমাত্র সূরা কাহফ ব্যতীত কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা তবে যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রতি জুমায় তেলাওয়াত করবে এবং যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে কোনো বর্ণনায় আসছে শেষ দশ আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে দাজ্জালের ফিতনা কেন বড় ফিতনা আল্লাহ রাসূল বলেছেন এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি এমনকি নূহ আলাইহিস সালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তিনি বলেছেন যে এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি এমনকি নবী নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ কিন্তু তোমাদের আল্লাহ অন্ধ নন দাজ্জালের ফিতনা কেন বড় আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় সে জেরুজালেম থেকে বের হবে একজন ইহুদি যুবকের বেশে সে পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করবে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সারা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে সে জলবায়ু পরিবর্তন করবে সে ভূমিকম্প দিবে সে দুর্ভিক্ষ দিবে সে মহামারী ছড়াবে যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস করবে সে তাকে ভালো রাখবে আর যে ব্যক্তি তাকে কাফের এবং মিথ্যাবাদী বলে জানবে তাকে সে জাহান্নামে নিয়ে যাবে আর আল্লাহ রাসূল বলছেন ওর জাহান্নামটাই মূলত জান্নাত আর ওর জান্নাতটাই হচ্ছে জাহান্নাম এটা এমন একটা ফিতনা যেটায় মানুষ পড়ে থাকলেও বুঝতে পারবেন আমি ফিতনায় পড়ে আছি আরেকটা বিষয় কি জানেন দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করবে না দাজ্জাল তখন বের হবে
যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করা ছেড়ে দিবে। চিন্তা করে দেখেন, লাস্ট কবে একটা খুতবা শুনেছেন দাজ্জাল সম্পর্কে, লাস্ট কবে একটা সেমিনার শুনেছেন দাজ্জাল সম্পর্কে, মনে করতে পারবেন না। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে সারা বিশ্বের ইহুদিদেরকে একটা জায়গায় আসতে হবে, সেটা অলরেডি তারা চলে আসছে। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে ইহুদিদের একটা স্টেট থাকতে হবে, সেই স্টেটের লিডার হবে দাজ্জাল, সেটা অলরেডি হয়ে গেছে। দাজ্জাল তখন আসবে যখন জেরুজালেম থেকে সারা বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে, এখন সারা বিশ্বের সব কিছু ওখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর আমরা হালুয়া রুটি সেমাই খাচ্ছি আর বাসায় ঘুমাচ্ছি, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। সাধারণ মানুষের দোষ না, দোষটা আমাদের মতো মানুষদের, আর ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে। সূরাতুল কাহফ এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবে। কিন্তু কেন, কিভাবে, সেটা খুব শর্ট করে যদি বলি, সূরা কাহাফের মধ্যে এমন কিছু আছে, সূরা কাহাফের ভিতরে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে। আপনি চিনতে পারবেন কোনটা দাজ্জাল, কোনটা দাজ্জালের দল, কোনটা দাজ্জালের সভ্যতা, এটা আপনি চিনতে পারবেন, তারপরেই কিন্তু আপনি ওখান থেকে বেঁচে থাকতে পারবেন, তার আগে নয়। সূরা কাহাফে এমন কিছু আছে যেটা আপনার বাহ্যিক দৃষ্টির সাথে সাথে হৃদয়ের দৃষ্টিটা খুলে দিবে, তখন আপনি চিনতে পারবেন, এমন কিছু দেখতে পারবেন যেটা সবাই দেখতে পারবে না, আপনি এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। সূরা কাহাফে এমন কিছু আছে যার ফলে আপনি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যার ফলে আপনি দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ রাখতে পারবেন নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে। এই হলো সূরাতুল কাহফ। সূরা কাহফ পবিত্র কোরআনুল কারিমের 18 নম্বর সূরা। এই সূরার একটা ফজিলত আছে, সেটা হলো যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, সেই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। নূর কি? নূর হচ্ছে এমন আলো যে আলো দিয়ে আপনি বিশ্বকে দেখবেন যেটা সবাই দেখতে পারবে না। একজন মানুষ পিএইচডি করে আসলেও তার ভিতরে নূর থাকে না, একজন মানুষ অক্সফোর্ড থেকে পড়ে আসলেও তার ভিতরে নূর থাকে না, নূর অন্য জিনিস যেটা দিয়ে আপনি বিশ্বকে দেখতে পারবেন, যেটা অন্যরা দেখতে পারবে না। সূরা কাহাফের ফজিলত আরও আছে, একদিন একজন সাহাবি সূরা কাহাফ তিলাওয়াত করছিলেন এবং তার ঘোড়া বা গাধাটা চিৎকার করছিল। তিনি সকালবেলা রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত সূরা কাহাফ তিলাওয়াত করেছিলাম আর আমার বাহন বা গাধাটা খুব চিল্লাচিল্লি করছিল, কেন, ঘটনাটা কি? আল্লাহ রাসূল বললেন, তোমার তিলাওয়াতের শব্দ শুনে, সূরা কাহাফের তিলাওয়াত শুনে মালায়েকা বা ফেরেশতারা তোমার কাছে এসেছিল এবং এই ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল তোমার ওই গাধা বা ঘোড়া, দেখেই সে চিৎকার করছিল। তিনি আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরাতুল কাহফ কেয়ামতের দিন তার পাটকারীর পক্ষে সুপারিশ করবে, সূরা কাহফ কেয়ামতের দিন তার পাটকারীর পক্ষে নূর বা আলো দিবে এবং তার পক্ষ নিয়ে সুপারিশ করবে। সূরা কাহফের মধ্যে মূলত চারটা গল্প আছে, চারটা গল্প। একটা গল্প হচ্ছে আসহাবুল কাহাফের গল্প, কিছু যুবক শ্রেণীর মানুষের গল্প যারা একটা আল্লাহহীন নাস্তিক সমাজ থেকে হিজরত করে চলে গিয়েছিল, 309 বছর আল্লাপাক তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, তারপর তাদেরকে আবার জাগ্রত করেছেন, এটা একটা গল্প। আরেকটা গল্প হচ্ছে দুই বন্ধুর গল্প, এক বন্ধু ছিল অনেক ধনী আর এক বন্ধু ছিল অনেক দরিদ্র, এই দুই বন্ধুর মধ্যে একটা গল্প আছে এই সূরার মধ্যে। আরেকটা গল্প আছে জুলকারনাইন বাদশার গল্প, যাকে আল্লাপাক ক্ষমতা দিয়েছিলেন এবং সে সারা বিশ্ব শাসন করেছে ন্যায় ইনসাফ আদলের ভিত্তিতে, দুর্নীতি পাপাচার অরাজকতার ভিত্তিতে না, তাকে আল্লাপাক ক্ষমতা দিয়েছিলেন, সে সারা বিশ্ব শাসন করেছিল জুলকারনাইন আলাইহিসসালাম, কিন্তু সেটা ন্যায়ের ভিত্তিতে, আল্লাহর বিধানের ভিত্তিতে। আরেকটা গল্প আছে নবী মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের গল্প, নবী মূসা আলাইহিসসালামের সাথে খিজির আলাইহিসসালামের সাক্ষাতের গল্প। এই চারটা গল্প আছে সূরা কাহাফের মধ্যে, আরও অনেক কিছু আছে কিন্তু মূলত এই চারটা গল্প আছে। একদিনে তো চারটা গল্প বলা সম্ভব নয়, আমি আজকে একটা গল্প বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে?
আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প, সেটা হলো নবী মূসা আলাইহিসসালাম এবং খিদির আলাইহিসসালামের গল্পটা, এটা দিয়ে শুরু করছি। কোরআনেও আছে, সূরা কাহফেও আছে এবং সহি বুখারির মধ্যেও আসছে। গল্পটা আমি আগে শর্ট করে বলছি। একদিন নবী মূসা আলাইহিসসালাম, যিনি বনু ইসরায়েলের নবী, আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী, বনু ইসরায়েলের নবী, তিনি বনু ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা। খুতবা শুনে জনগণ বললেন, জনগণের মধ্যে একজন বললেন যে বাহ, আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কি বললেন? হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সূরা কাহফ নাজিলের একটা ঘটনা আছে, আপনাদেরকে বলিনি, সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসূলের কাছে, আমাদের নবীর কাছে, এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশার কী হয়েছিল। হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কী হয়েছিল। হে মুহাম্মদ, তুমি সত্য নবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে। তিনটা প্রশ্ন করেছিল, যুলকারনাইন বাদশার কী হয়েছিল, আসহাবুল কাহাফের কী হয়েছিল, আর রুহ আত্মা কাকে বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব। কি বলেছিলেন? আগামীকালকে এসো আমি বলে দিব। ওহি আসা বন্ধ হয়ে গেল, তিন মাস, চার মাস, ছয় মাস কোনো ওহি আসে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, একটা, সেটা হলো ইনশাআল্লাহ। এরপরে এই সূরার প্রথম যে আয়াতটা নাজিল হয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী, 23 এবং 24 নম্বর আয়াত, কখনও বলবেন না, কখনও কোনো কিছু বলবেন না, ইন্নি ফাইলুন যালিকা গাদান, আমি আগামীকাল কিছু করব, ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা প্রথমে নাজিল হলো, তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাহ পাক জানিয়ে দিলেন, তার আগে জানিয়ে দেননি। ঠিক একইভাবে মূসা আলাইহিসসালাম একটা ভুল করে বসলেন, তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন, আল্লাহ পাক ধরে ফেললেন, ধরে ফেলে বললেন না মূসা, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলনস্থলে, আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। মূসা আলাইহিসসালাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে উঠলেন, তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন তুমি একটা ঝুড়ি নাও, এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে, মাছ, মৃত মাছ, এবং সাথে একজন সহযোগী নাও, নিয়ে সফর করো, যখন ওই দুই সাগরের মিলনস্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে। মূসা আলাইহিসসালাম সফর করলেন, তার সাথে একজন যুবককে নিলেন, যুবকের নাম হচ্ছে ইউসা বিন নুন, একটা ঝুড়ি নিলেন, সেখানে মাছ রাখলেন, এবার তিনি সফর করা শুরু করলেন। তিনি বলছেন আমি সফর করতেই থাকবো যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয়। সফর করতে শুরু করলেন, একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিলনস্থল তিনি পেয়ে গেলেন, সেখানে তারা রেস্ট করলেন, বিশ্রাম নিলেন। এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল। কিন্তু ইউসা বিন নুন এই ঘটনাটা দেখলেন, দেখে মূসা আলাইহিসসালামকে বলতে ভুলে গেলেন। শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়, ভুলে গেলেন। এরপরে মূসা আলাইহিসসালাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে। এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন, খুব ক্লান্ত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না, মাছটা যেই সমুদ্রের বা নদীতে চলে গেল, এবার তিনি অন্য পথ যাচ্ছেন, ভুল পথে, এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন, আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং তার রাসূলের পথে আপনি সহজে ক্লান্ত হবেন না, আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে। যাই হোক, তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউসা বিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো, মাছগুলোকে নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্থ। তখন ইউসা বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে, তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তখন বললেন মূসা আলাইহিসসালাম তুমি এটা কী করেছো, ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম। তারা আবার ফেরত আসলেন, এসে দেখলেন
দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা, সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক, শিলাখণ্ড, এর উপরে একজন ব্যক্তি বসে আছেন। মুসা আলি ইসলাম তাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। খিদির আলি ইসলাম বললেন ওয়ালাইকাসসালাম, এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে? তখন মুসা আলি ইসলাম বললেন আমি মুসা। খিদির আলি ইসলাম বললেন কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। তার মানে খিদির আলি ইসলাম বনু ইসরায়েলের ব্যক্তি নন, খিদির আলি ইসলাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন, তিনি বনু ইসরায়েলের মধ্যে কেউ নন। সালাম দেয়া হলো। মুসা আলি ইসলাম বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন, ওস্তাদের সোহবত? এবার খিদির আলি ইসলাম বললেন, অ্যান্সারটা দিকে খেয়াল করেন, খিদির আলি ইসলাম বললেন ইন্নাকা লান তাসতাতি আনায়া সবর, মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি বললেন? মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কারণ খিদির আলি ইসলাম শেষ পর্যন্ত জানেন যে কি হবে, গল্পের শেষে আমরা তাই দেখব, মুসা আলি ইসলাম ধৈর্য ধরতে পারেননি। কিন্তু মুসা আলি ইসলাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আমাকে আপনি সাথে নেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। খিদির আলি ইসলাম ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলি ইসলামকে সাথে নিলেন, কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, একটা প্রশ্ন করা যাবে না, আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলি ইসলাম বললেন ঠিক আছে। এবার তারা চলতে শুরু করলেন, এবার ঘটনা শুরু। চলতে 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 একটা নদী আসে, এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সা সাথে নাই। খিদির আলি ইসলামকে ওই মাঝিরা চিনত, সেই মাঝিরা তাকে বলল আপনি নৌকায় ওঠেন, টাকা পয়সা লাগবে না। খিদির আলি ইসলাম মুসা আলি ইসলামকে নিয়ে নৌকায় উঠলেন, এবার নৌকা চলতে শুরু করলো। নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো, এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল। এই দৃশ্যটা দেখে খিদির আলি ইসলাম বললেন হে মুসা, এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান, আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু। যাই হোক, নৌকা চলতে থাকলো, এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে খিদির আলি ইসলাম একটা কুড়াল নিলেন, কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন। এবার এই দৃশ্য দেখে মুসা আলি ইসলাম বললেন আপনি এটা কী করলেন? যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করালো, আমাদের উপকার করলো, ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন? আপনি তো লাকাদ জিতা শাইআন ইমর, আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন, গুনার কাজ করলেন আপনি একটা। তখন খিদির আলি ইসলাম বললেন আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবর, হে মুসা আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলি ইসলাম বললেন আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলে গিয়েছিলাম, এরপরে ইনশাআল্লাহ আমি আর কোনো কোশ্চেন করব না। তারা আবার চলতে লাগলেন, চলতে 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 একটা বাচ্চার সাক্ষাৎ হলো, বাচ্চা, ছোট বাচ্চা, গোলাম। কোরআন বলেছে গোলামান ফাকাতালা, খিদির আলি ইসলাম বাচ্চাটাকে হত্যা করলেন। এটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার, নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা ফুটা, বাচ্চা হত্যা করা কোথায়? আর মুসা আলি ইসলাম নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি, এটা কি জানেন? মুসা আলি ইসলাম কিন্তু একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুলবশত। মুসা আলি ইসলাম এবার বললেন ইন লাকাদ জিতা শাইআন নুকর, আপনি মহা একটা অপরাধ করলেন, এটা আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন। খিদির আলি ইসলাম বললেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবর, আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? এবার মুসা আলি ইসলাম সর্বশেষ অজুহাত দিলেন, দিয়ে বললেন আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়েন না, এবার লাস্ট চান্স, আর একটাও কোশ্চেন করবো না ইনশাআল্লাহ। তারা আবার চলতে লাগলেন, চলতে চলতে একটা গ্রাম আসলো, সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ ইয়র্কের মানুষের মতো আর কি, অনেকটা অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো, মেহমানদারি করতে চায় না, মেহমান আসলে বিরক্ত হয়, তারা মেহমানদারি করতে চাইল না,
তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না, কোনো পানীয়ও দিল না, সামান্যতম সৌজন্য বটটুকু তারা দেখালো না। কিন্তু খিদির আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আছে, একটা দেয়াল পড়ে গেছে। খিদির আলাইহিস সালাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন, ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন, তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন। এই দৃশ্যটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, এত কষ্ট করলেন, ওরা আমাদেরকে খাবারও দিল না, পানীয়ও দিল না, আপনি ওদের কাজ করে দিলেন, একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন। খিদির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দা ফিরাক বাইনি ওয়া বাইনিক, এই হলো তোমার আর আমার ফিরাক, রাস্তা আলাদা, এখন যাও, তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার, রাস্তা আলাদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এক হাদিসে, যদি মুসা আলাইহিস সালাম ওই দিন প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইতো। যাই হোক, তিনটা শর্ত লঙ্ঘন হলো, মুসা আলাইহিস সালামকে তিনি আর সাথে রাখলেন না, তবে বললেন তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা, এই যে ঘটনা ঘটলো এর তাউইল বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেবো, আমি কেন করেছি। তিনি বললেন, ওই যে প্রথম নৌকাটা আমি ফুটে এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল, ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখত, নৌকাটা খুব ভালো সুন্দর, তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করত। আমি নৌকাটা ফুটা করে দিয়েছি, এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না, তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না, নষ্ট নৌকা তারা নিবে না, যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত। তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি, কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি, সেটা তুমি সবর করতে পারোনি। আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম, আমি এই জন্য হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো, এবং সে নিজেও কুফরি করত, অন্যদেরকে কুফরিতে আহ্বান করত, এমনকি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে ছাড়ত। আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন তাই আমি তাকে হত্যা করেছি, আর আল্লাহ পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরও ভালো ভালো সন্তান সন্ততি দিবেন। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্নটা কি, ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম, তো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে, ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে লুকানো আছে, গুপ্তধন। আল্লাহ পাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই, ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে, আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত, তারা ভোগ করতে পারতো না। এই হলো তিনটা ঘটনা তাউইল, যে ব্যাপারে তুমি সবর করতে পারোনি। আমাদের কাছে এখন মনে হচ্ছে যে গল্পটা খুব সাধারণ, এখন খুব সংক্ষিপ্ত সময়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে কিছু শিক্ষা বলছি এই গল্প থেকে, খুব ভালো করে খেয়াল করেন, এটা মনোযোগ দেন। গল্প তো একটা গল্পই, এই গল্পটা বাচ্চাদেরকেও বলা যায়, কিন্তু এর মধ্যে শিক্ষা অনেক আছে। এক নাম্বার শিক্ষা, আমি 10টা শিক্ষা বলবো ইনশাআল্লাহ, আপনারাও আরও বের করতে পারবেন, কারণ কোরআন তো ক্রমশই জ্ঞান দিবে আপনাকে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 10টা বুঝতে পারছি। এক নাম্বার জ্ঞান, আমি বলেছি এই সূরাটা হচ্ছে শেষ জামানার সূরা, আপনি যদি শেষ জামানার সম্পর্কে জানতে চান, শেষ জামানার পরিস্থিতি বুঝতে চান, তাহলে আপনাকে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান সেটাই যেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, জ্ঞান সেটা নয় যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কীরকম জ্ঞান, এমন জ্ঞান অর্জন করতে হবে যা দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন, যেমন আপনাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, ফিকহ পড়তে হবে, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, বিশ্বের পরিস্থিতি সম্পর্কে বুঝতে হবে, অর্থনীতি জানতে হবে, রাজনৈতিক বিষয়গুলো পড়তে হবে, স্পেশালি শেষ জামানার বিশ্বের কোথায় কী হচ্ছে এই বিষয়গুলো চোখ কান খোলা রাখতে হবে। এরকম জ্ঞান যদি আপনি অর্জন করেন তখন গিয়ে আপনি শেষ জামানাকে চ্যালেঞ্জ করতে পারবেন, তার আগে নয়। এজন্যই আমাদের মতো যারা দাড়ি টুপি নিয়ে ঘুরি আমাদেরকে সবাই আন্ডারস্টিমেট করে, হুজুর আবার কী জানে, মোল্লা মুন্সির দৌড় তো মসজিদ পর্যন্ত, আর যারা কোরআন হাদিস কিছুই জানে না ওদের দৌড় একদম রাষ্ট্র পর্যন্ত, এই আকাশ পাতাল পার্থক্যটা হলো কীভাবে, জ্ঞানের কারণে, কারণ আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারিনি। শিক্ষা নাম্বার 1, জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 2,
দুই নম্বর হচ্ছে ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরেই আছে মহাজ্ঞান, প্রত্যেক জ্ঞানীর উপরেই আছে মহাজ্ঞানী বা আরও জ্ঞান। তাই জ্ঞান যেন কখনও আমাদেরকে অহংকারী না করে, এইরকম বোধ তৈরি না করে যে আমি সবচেয়ে বেশি জানি, ও আর কি জানে, আমরাই সবচেয়ে সহি পথ, ওরা তো ভুল পথ, আমি হকের উপর আছি এরা তো বাতিল, আমি জান্নাতে যাব এই দল তো জাহান্নামে যাবে, আমি সবচেয়ে বেশি জানি এই মোল্লা মুন্সিরা কি জানে। এই যে অ্যারোগেন্ট উদ্ধত অহংকারী আচরণ, এটা করা যাবে না, কারণ এটা করার কারণেই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ধরলেন, তুমি সবচেয়ে বেশি জানো না, তোমার চেয়ে আরেকজন বেশি জানে। তাই সবসময় খেয়াল রাখা, জ্ঞান যেন আমাকে বিনয়ী করে, আমাকে অহংকারী না করে, মনে রাখা যে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। তাই সবার মাঝের ভালোটুকুকে খোলা মনে গ্রহণ করতে হবে আর সবার খারাপটাকে ছেড়ে দিতে হবে। নাম্বার থ্রি, জ্ঞানের জন্য মূসা আলাইহিস সালাম কষ্ট করেছেন, সফর করেছেন, অনেক দূর সফর করেছেন। উনি বলেছেন আমি প্রয়োজনে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মূসা আলাইহিস সালাম বলেছিলেন এই কথাটা, আমি জ্ঞানের জন্য সফর করব যদি আমাকে হুকবা পর্যন্ত সফর করতে হয়। হুকবা শব্দটা শুনেছেন কোথাও? ফজাইলে আমল, আশি হুকবা জাহান্নামে থাকবে। হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়, ওই শব্দটা কোরআনে আছে। অনেক লম্বা সময় যদি সফর করতে হয় আমি সফর করব। মূসা আলাইহিস সালাম জ্ঞান অর্জনের জন্যে কষ্ট সহ্য করেছেন। আমরা এখন যে লাইফ লিড করছি, এই লাক্সারিয়াস লাইফ, খাওয়া পড়া, এই যে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আরাম আয়েশের লাইফ, এই লাইফ লিড করে জ্ঞান অর্জন করা যাবে না। জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করতে হয়, জ্ঞান অর্জন করার জন্য কষ্ট করতে হয়, বিনিদ্র রজনী কাটাতে হয়, শারীরিক কষ্ট করতে হয়, মানসিক কষ্ট করতে হয়, পড়াশোনা করতে হয়, অনেক কিছু করতে হয়, অন্যথায় আপনি জ্ঞান পাবেন না। যার কাছে জ্ঞান নাই তার হৃদয়ের ভিতরে নূর নাই, যার কাছে নূর নাই সে বিশ্বের অন্ধকার থেকে আলো খুঁজে পাবে না, সম্ভব না। তিন, জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করতে হবে। চার, যখন আপনি আল্লাহর পথে কষ্ট স্বীকার করবেন তখন আপনি মৌজেজা দেখতে পারবেন, মৌজেজা। মূসা আলাইহিস সালামের মাছ জীবিত হয়ে গিয়েছিল। আজকেও যদি আপনি ইখলাসের সাথে মুখলেসভাবে আল্লাহর পথে কষ্ট করতে থাকেন, জান মাল ব্যয় করে, সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করেন, আপনিও মৌজেজা দেখবেন, অনেক মৌজেজা দেখবেন। আপনার পকেটে টাকা নাই, আপনি দাওয়াতি কাজ করছেন, বাসায় বাজার একজন করে দিয়ে আসছে, দেখবেন। আপনি দেখবেন আপনার, আপনি সুদের চাকরি ছাড়তে চাচ্ছেন, টেনশন করছেন কি হবে না হবে, আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন, বিকল্প 10টা চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনি হারাম ব্যবসা থেকে বের হতে চাচ্ছেন, আল্লাহর পথে আসতে চাচ্ছেন, আপনি সাহস করে পদক্ষেপ নেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক আসমান থেকে নাজিল করে দিবেন। আল্লাহর পথে এখনও যদি আমরা ইখলাসের সাথে কাজ করি, পদক্ষেপ নেই, সাহসিকতা দেখাই, আল্লাহর পক্ষ থেকে গায়েবি মাদাত আসবে, এটা আসবে। মূসা আলাইহিস সালামের মাছ জীবিত হয়ে গিয়েছিল। চার, পাঁচ নাম্বার, শেষ জামানার আলেম বা স্কলার বা দায়ী, যারা শেষ জামানায় উম্মাহকে নেতৃত্ব দিবেন, তাদেরকে হতে হবে খিদির আলাইহিস সালামের মতো, এটা পাঁচ নাম্বার। কেন? খিদির আলাইহিস সালাম ব্যতিক্রমটা কী? মূসা আলাইহিস সালাম শুধু বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখছিলেন, কিন্তু খিদির আলাইহিস সালাম বাহ্যিক চোখ দিয়ে দেখছিলেন না, তিনি ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। এই দুইটা চোখ দিয়ে যখন তিনি দেখছিলেন তখন তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন কি হতে যাচ্ছে সামনে। শেষ জামানার স্কলারদেরকে হতে হবে এরকম, মাজমাউল বাহরাইন, এক্সটার্নাল নলেজের সাথে ইন্টারনাল অবজারভেশন থাকতে হবে, তখন গিয়ে তারা এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারবে, তার আগে নয়। আর খিদির আলাইহিস সালাম পাথরের উপর বসেছিলেন, শেষ জামানার স্কলারদের চরিত্র হবে পাথরের মতো, ডান দিক থেকে বাতাস আসলে বাম দিকে ফতোয়া দিবে, আর বাম দিক থেকে বাতাস আসলে ডান দিকে ফতোয়া দিবে, এরকম চরিত্র শেষ জামানের আলেমদের হওয়া উচিত নয়। তাদের চরিত্র হবে রক স্টিল, সত্যের উপর দৃঢ় থাকবে, যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে তারা সত্যের সাথে আপোষ করবে না, এরকম হবে আখিরুজ জামানের আলেম স্কলার। খিদির শব্দের অর্থ হচ্ছে শ্যামল, সবুজ, খিদির মানে শ্যামল বা সবুজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিদির আলাইহিস সালাম যখনই কোনো জনমানব শূন্য জায়গায়, একটা বিরান জায়গায় যেতেন, সেই জায়গাটা সবুজ হয়ে যেত। কীভাবে সবুজ হতো? তার ওই জ্ঞানের কারণে তিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জগৎটাকে সবুজ করে ফেলতেন, শ্যামল করে ফেলতেন জ্ঞান দিয়ে।
খিদির আলী ইসলামের কাছে দুই ধরনের জ্ঞান ছিল, বাহ্যিক জ্ঞান অন্তর্নিহিত যেটাকে আমরা মারেফতি জ্ঞান বলি, আধ্যাত্মিক জ্ঞান বলি, এই দুটোই ছিল। এই দুইটা যখন একসাথে হবে তখন আপনি এই বিশ্বকে বুঝতে পারবেন, তার আগে নয়। শেষ জামানায় আমাদেরকে হতে হবে খিদিরের মতো। পাঁচ, ছয় নম্বর হচ্ছে ওই যে নৌকা ফুটা হলো, এখানে একটা গল্প, এখানে একটা শিক্ষা আছে। কখনো কখনো, ভালো করে শোনেন, কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দিতে হয়। নৌকাটাকে বাঁচানোর জন্যে উনি নৌকাটা ফুটা করেছেন। আজকে আমরা ছাড় দিতে চাই না, তাই না? আজকে আমাদের ছাড় দেওয়ার মানসিকতা নাই। উম্মার আজকে যে অবস্থা, এই বৃহত্তর স্বার্থে, উম্মার ঐক্যের এই বৃহত্তর স্বার্থে আমাদেরকে ক্ষুদ্রতর স্বার্থগুলো আজকে বিসর্জন দিতে শিখতে হবে। এটা এই গল্পের মধ্যে আছে, এগুলো নিয়ে ভাবার সময় তো আমাদের নাই। জীবনে এমন অনেক সিচুয়েশন দাঁড়াবে যখন আপনার কাছে মনে হবে দুইটার মধ্যে আপনি কোনটা বাছাই করবেন, তখন যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাতে ফোকাস করেন, যেটা কম ইম্পর্টেন্ট সেটাকে ছেড়ে দেন। এটা ছয়। সাত নাম্বার, বাচ্চাকে হত্যা করা হয়েছে, এটা ইন্ডিকেট করে শেষ জামানায় এমন কিছু প্রজন্ম তৈরি হবে, শেষ জামানায় এমন কিছু প্রজন্ম তৈরি হবে যারা নিজেরাও হবে নাস্তিক, কাফের এবং মুরতাদ, এবং তারা সমাজকে, রাষ্ট্রকে এবং পিতামাতাকে পর্যন্ত কাফের বানাবে। আপনারা কি এরকম প্রজন্ম দেখতে পারেন? যদি আপনাদের দুই চোখ থাকে তাহলে দেখতে পারবেন। এখন সারা দেশ শুধু না, সারা বিশ্বের মধ্যে এমন সব প্রজন্ম তৈরি হচ্ছে যারা জানে না আল্লাহকে, যারা জানে না নবীর কয়টা নাম, যারা জানে না কোরআনে কয়টা সূরা আছে, যারা জানে না নবীজির স্ত্রীদের নাম কী, যারা জানে না নবীর সিরাত কী জিনিস, কালিমা কাকে বলে, সলাতের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ওজুর ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কিছুই জানে না। না এরকম প্রজন্ম নাই। এই পুরো এডুকেশন সিস্টেমটাই দাজ্জাল তৈরি করেছে, যার মধ্য দিয়ে এমন প্রজন্ম তৈরি করা হচ্ছে যেগুলো আল্লাহ থেকে দিন দিন নিজেরাও দূরে সরছে, এবং পিতা মাতা, ভাই বোন, সমাজ, পরিবার, রাষ্ট্র সবাইকে গডলেস বানাচ্ছে, আল্লাহহীন বানাচ্ছে। এবং যারা ওদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে তাদেরকে ওরা বলছে সন্ত্রাসী, মৌলবাদী, সেকেলে, উগ্র, মৌলবী, মুন্সী, এগুলো কথা বলছে। আর সমস্ত শক্তি তাদের হাতে, পলিটিক্যাল পাওয়ার তাদের হাতে, ইকোনমিক পাওয়ার তাদের হাতে, মিডিয়া ওদের হাতে, টেকনোলজি ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, আপনি কিছু বলতেও পারবেন না, বেশি বললে সমস্যা আছে। তো শেষ জামানে এমন কিছু প্রজন্ম তৈরি হবে যারা এইরকম হবে, যদি খিদির আলী ইসলাম এখন বেঁচে থাকতেন এই প্রজন্মের সবগুলো বাচ্চাকে তিনি হত্যা করতেন। ইয়েস, আর আপনার সন্তানও যদি এরকম হয় তাহলে আপনাকেও ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। ভালো করে খেয়াল করে দেখেন, সারা জীবন প্রচুর পরিশ্রম করছেন আপনারা, আমরা আমাদের সন্তানকে মানুষ করার জন্যে, সে কি হচ্ছে দিন শেষে সেটা আপনি ভালো করে চিন্তা করেন। সে কি আল্লাহ, আল্লাহ তার রসুল, ইসলামের পতাকা বহন করছে? সে কি উমরের মতো হচ্ছে, খালেদ বিন ওয়ালিদের মতো হচ্ছে, হুজাইফা, আবু বকরের মতো হচ্ছে? সে কার মতো হচ্ছে? সে কাকে রোল মডেল মনে করছে? এই বাচ্চা যদি আল্লাহর পথে না আসে কেয়ামতের মাঠে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এই বাচ্চা কেয়ামতের মাঠে আপনাকে আপনার চেহারার মধ্যে পাড়া দিবে, দিয়ে চলে যাবে। এগুলো নিয়ে ভাবেন, সময় এখনও আছে। ছয়, এমন প্রজন্ম তৈরি হবে যেগুলো আল্লাহ দ্রোহী হবে, নাস্তিক হবে, মুরতাদ হবে, কাফের হবে। শুধু তাই না, তারা পিতা মাতাকে পর্যন্ত কুফুরিতে নিয়ে যাবে। সাত, ওই যে গ্রাম, সেই গ্রামের যে দেয়াল নির্মাণ করা হলো, এখানে দেখেন একটা জিনিস, তার বাবা মা হয়তো অনেক আগেই মারা গেছে, ওই এতিম বাচ্চার সম্পত্তিটা সে মাটির নিচে দাফন করে রাখছে, তার চেয়ে অনেক বছর পর হয়তো খিদির আলী ইসলাম আসছেন, এসে সেই দেয়ালটা আবার পুনর্নির্মাণ করেছেন, তার সম্পত্তি মাটির নিচে সুরক্ষিত আছে। আমার একটা প্রশ্ন, তার পিতামাতা কী দাফন করেছিলেন? ডলার, কাগজের টাকা, আমাদের সিলভারের পয়সা, কী দাফন করেছিলেন? কী এমন সম্পত্তি তিনি দাফন করলেন যেটা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দীও একই অবস্থায় থাকে, নষ্ট হয় না? এক্স্যাক্টলি, সেটা ছিল সোনার কয়েন, দিনার, আর রূপার কয়েন, দিরহাম।
আপনারা হয়তো জানেনও না, কেউ কখনো হয়তো বলেওনি, ইসলামে সব কিছুর যেমন সুন্না আছে, দাড়ি রাখা সুন্না, টাকনুর উপর কাপড় পরা সুন্না, সুন্নার উপর সুন্না, ইসলামে টাকারও একটা সুন্না আছে। আমাদের নবীজি কি ডলার দিয়ে বেচাকেনা করতেন, কাগজের টাকা দিয়ে বেচাকেনা করতেন? আজকে যে মোজা পরি, কাপড়ের মোজাও পরা যায় না, চামড়ার মোজা পরতে হবে, কারণ নবীজি চামড়ার মোজা দিয়ে মাসাহ করেছেন, তাই না? মাসআলা আসতেছে, কেউ কখনো বলে না তাদেরকে নবীজি কী দিয়ে বেচাকেনা করতেন। আর কোরআন আমাদেরকে কী বলেছে, কোনটা ইসলামের কারেন্সি, কোনটা ইসলামের মুদ্রা, এটা কি কোরআনে নাই? আল্লাপাক কোরআনে সব কিছু নাজিল করেছেন বলেছেন, আল্লাপাক বলেছেন কোরআনে আমি সব নাজিল করেছি, তাহলে এটা কেন নাই? টাকার সুন্না কোথায়? আল্লাপাক কোরআনে বলেছেন ইসলামের কারেন্সি বা মুদ্রা হচ্ছে দিনার, সোনার কয়েন, এবং দিরহাম, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এই দুইটা হচ্ছে ইসলামের কারেন্সি। এই জায়গাটা একটু শোনেন, কারণ পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানদের একটা অ্যালায়েন্স বা বন্ধুত্ব আছে, তাদের একটা সংগঠন আছে, ওর নাম জায়োনিস্ট মুভমেন্ট। তারা 1944 সালে এই বিশ্ব থেকে সমস্ত সোনার কয়েন আর রূপার দিরহামটাকে হারাম করেছে। আর আল্লাহ যেটাকে হালাল করেছেন, কেউ যদি ওটাকে হারাম করে, এটাকে কি বলা হয়? সুন্নত। আল্লাহ যেটাকে হারাম করেছেন, আল্লাহ যেটাকে হালাল করেছেন, কেউ যদি এটাকে হারাম করে, এটাকে কি বলা হয় জানি না, এটাকে বলা হয় শিরক। কি বলা হয়? শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক যে কয়েনগুলোকে হালাল করেছিলেন, ইহুদি খ্রিস্টানরা সেটাকে হারাম করেছে এবং সেটা সমস্ত মুসলিম কান্ট্রি মেনে নিয়েছে। আমরা অর্থনৈতিক শিরকের মধ্যে আছি, শুধু রাজনৈতিক শিরকের মধ্যে না, আমরা অর্থনৈতিক শিরকের মধ্যেও আছি। এই একটা এক্সাম্পল দিই, ইয়াসিন ভাই এর দোকানে আমি কাজ করি, কথার কথা, মাস শেষে ইয়াসিন ভাই আমাকে বেতন দিলেন 20টা সোনার কয়েন। আমি সোনার কয়েন নিয়ে গেলাম বাসায়, আমার ওয়াইফকে বললাম রেখে দাও, তুমি সিন্ধুকেটে রেখে দাও তালা মেরে। আবার মোহাম্মদ আলী ভাইয়ের একটা ব্যবসা আছে, সেখানে আরেক ভাই রফিকুল ভাই ব্যবসা করেন, কাজ করেন, মাস শেষে মোহাম্মদ আলী চাচা রফিকুল ভাইকে 10,000 টাকা দিলেন, 10,000 টাকা কাগজের টাকা। রফিকুল ভাই সেটা নিয়ে গেলেন বাসায়, ওয়াইফকে বললেন রেখে দাও সিন্ধুকে তালা মেরে। আজ থেকে 100 বছর পর সিন্ধু খোলা হলো, কোনটা থাকবে কোনটা থাকবে না? আমার যে পরিশ্রম ইয়াসিন ভাইয়ের দোকানে আমি করেছিলাম, সেই পরিশ্রমের মূল্য আমি 100 বছর পরেও পাব। আর রফিক ভাই যে পরিশ্রম করেছেন মোহাম্মদ আলী চাচার দোকানে, সেই পরিশ্রমের মূল্য তিনি 10-15-20 বছর পরেও পাবেন না। শুধু তাই না, এটা নষ্ট হবে, শুধু তাই না, এর মানও কমে যাবে। মান কেমন করে কমবে? কারণ মান আমাদের হাতে নাই, মান আছে ওই জায়োনিস্টদের হাতে, ইহুদিদের হাতে, ওদের ব্যাংকিং সিস্টেমের হাতে। ওরা চাইলে আপনার দেশের মান বাড়াতে পারে, আপনার দেশের টাকার মান বাড়াতে পারে, চাইলে কমাতেও পারে। যখন কোনো রাষ্ট্র বলবে, যেমন মালয়েশিয়ার মতো যদি কোনো রাষ্ট্র বলে আমরা গোল্ড কয়েন এবং সিলভার কয়েন চালু করব, আমরা কোরআন সুন্না মেনে চলবো, আল্লাহ রাসূলকে মেনে চলবো, দেন অ্যান্ড দেন ওদের টাকার মান তারা কমিয়ে দিবে, কারণ লাটাইয়ের সুতা ওদের হাতে। কীভাবে কমাবে? আমাদের চাচারা এখানে যারা আছেন, আজকে থেকে 20-30 বছর আগে 10 লাখ টাকা দিয়ে আপনারা কত শত জমি কিনতে পারতেন, আজকে 30 বছর পর সেই 10 লাখ টাকা দিয়ে আপনি কত শত জমি কিনতে পারেন? এই 10-30 বছর পরে কী হইল? টাকার মধ্যে সোনা ছিল, এটা চলে গেল না মান কমে গেল? কে কমালো এই মানটা? কখনো প্রশ্ন করি না, জানতেও চাই না, কে এটা কমাইলো আমার টাকার মান? আমার টাকার মান সে কেন কমায়? এই অধিকারটাকে কে দিয়েছে? আমি কেন 83 টাকা দিয়ে $1 কিনবো? কেন ওর $1 আমি 83 টাকা দিয়ে কিনবো? এইভাবে তারা সারা বিশ্বের কোটি কোটি মানুষের সম্পদ লুট করেছে, কোটি কোটি মানুষের, বিশ্বের প্রত্যেকটা দেশকে তারা দাস বানিয়েছে এইভাবে। অথচ আমাদের স্কলার্স অফ ইসলাম এখানে হালুয়া রুটি খাচ্ছিলেন, শুয়ে বসে ঘুমাচ্ছিলেন, তাদের খালি মারামারি, হাত বাঁধা, রফুল এদান কোথায় কি আমিন, এগুলো নিয়ে মূল মৌলিক বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এইটা হচ্ছে ইসলামের কারেন্সি, এটাই ইসলামের কারেন্সি যেটা ওই বাচ্চার বাবা মাটির নিচে দাফন করে গিয়েছিলেন, যেটা শত শত বছর পরেও তারা তার রেজাল্ট পাইলেন। এটাকে বলা হয় সুন্নাহ মানি, যেটা এখন উঠে গেছে পৃথিবী থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। উঠিয়েছে মূলত এরা, ইহুদি খ্রিস্টান অ্যালায়েন্স যারা, এবং এদের পিছনে আছে একজন মাস্টার মাইন্ড, তার নাম দাজ্জাল, এরাই ওদের পক্ষ কাজ করছে সারা ওয়ার্ল্ডে। এটা 7 আর 2 একটা বলে শেষ করছি, 2 মিনিট সময় নেব।
আট নাম্বার, দেখেন এই পুরো যে ঘটনা তিনটা ঘটল, এই তিনটা ঘটনার মধ্যে একটা মৌলিক শিক্ষা হচ্ছে, আপাত দৃষ্টিতে আপনার কাছে যেটা কল্যাণ বলে মনে হচ্ছে, হতে পারে তার পিছনে একটা অকল্যাণ আছে। আবার বাহ্যিক চোখ দিয়ে আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা অকল্যাণ, হইতে পারে এর পিছনে কোনো না কোনো কল্যাণ আছে। এই গল্পের কিন্তু শিক্ষা এটাই, তিনটা ঘটনাতেই আমাদের কাছে মনে হচ্ছে খারাপ খারাপ খারাপ। এটা কি মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে কী করতেছে, এটা পাগলের মতো নৌকা ফুটা করে বাচ্চাকে হত্যা করে, তার কাছে মনে হচ্ছে যে এই প্রত্যেকটা ঘটনাই অকল্যাণকর, কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন এই প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ আছে। তাই ব্যক্তিগত পর্যায়ে হোক, সামাজিকভাবেই হোক, আর উম্মার ক্ষেত্রেই হোক, আজকে আমরা যে কঠিন সময়টা পার করছি এতে হতাশ হওয়ার কিছু নাই। এই প্রত্যেকটা অন্ধকারের পিছনে একটা সোনালি সকাল অপেক্ষা করছে, যদি আমরা রাতটাকে না ঘুমিয়ে কাটাতে পারি পরিশ্রমের সাথে, ইনশাআল্লাহ একটা সোনালি সকাল আবারও আসবে। হতাশ হওয়ার কিছু নাই, জীবনে কখনও হতাশ হবেন না। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। আর একটা শিক্ষা বলে শেষ করছি, এই পুরো গল্পের শিক্ষা হচ্ছে যে এই শেষ জামানায় যদি আপনি ইসলাম, ঈমান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে চলতে চান, বাঁচতে চান, এবং এর আলোকে সমাজ ও বিশ্ব রাষ্ট্র দেশ পরিবর্তন করতে চান, আপনাকে এক চোখা দৃষ্টিভঙ্গির হলে হবে না, আপনাকে খিদিরের মতো হতে হবে, যার কাছে বাহ্যিক নলেজ আছে, ইন্টারনাল অবজারভেশন আছে। বাহ্যিক নলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লেও অর্জন করা যায়, কিন্তু অভ্যন্তরীণ যে জ্ঞান এটা অর্জন করতে হলে নূর দরকার, আর এই নূর আল্লাহর পক্ষ থেকে আসবে। কখন আসবে? যখন আল্লাহ দেখবেন আপনার হৃদয়ের মধ্যে সিনসিয়রিটি আছে, ঈমান আছে, নমনীয়তা আছে, আল্লাহ পাক আপনার পক্ষ থেকে নূর দিবেন। সর্বশেষ শিক্ষা হচ্ছে খিদির আলী ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি খিদিরকে দুইটা গুণ দিয়েছিলাম, জাস্ট দুইটা গুণ, এটা বলে শেষ করছি। খিদিরকে আমি দুইটা গুণ দিয়েছিলাম, আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম, মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল। আর তিনি বলেছেন আল্লাহ পাক, ওয়াআল্লামনা মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিদিরকে জ্ঞান শিখিয়েছিলাম। তাই এই জামানায় খিদির আলী ইসলামের মতো হয়ে এই রাতের অন্ধকার দূর করে সোনালি সকাল আনতে হলে আমাদেরকে যেমন দুই চোখ দিয়ে দেখতে হবে, একই সাথে দয়ালু হতে হবে, এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস, ওই উৎসের কাছে আপনাকে ফিরে আসতে হবে। ইনশাআল্লাহ তখনই দেখা যাবে আমরা শেষ জামানাকে ডিল করতে পারবো, খিদির আলী ইসলামের মতো হতে পারবো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার স্কলার রূপে তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হয়তো আলোচনা অনেক কঠিন মনে হয়েছে, তবে আপনারা যদি পড়াশোনা করেন বাসায় গিয়ে ব্যাপারটা অনেক খোলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি চাচ্ছি আপনারা পড়াশোনা করেন, কারণ পড়াশোনা না করলে আপনি ইসলামের বেসিক জিনিসগুলো প্রপারলি বুঝতে পারবেন না। শেষ করার আগে একটা আয়াত বলে শেষ করছি, সূরা আরাফ আয়াত নাম্বার 179। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয়ই আমি জাহান্নামকে পূর্ণ করব প্রচুর প্রচুর সংখ্যক জিন এবং মানুষ দিয়ে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদের অপরাধ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অপরাধ হচ্ছে তাদের হৃদয় ছিল, হৃদয় দিয়ে উপলব্ধি করতো না। অপরাধ, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দৃষ্টিশক্তি ছিল, বাহ্যিক চোখ ছিল, কিন্তু চোখ দিয়ে তারা দেখতো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল, সেই কান দিয়ে তারা শুনতো না। উলাইকা কাল আনআম, আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো, আনআম মানে গবাদি পশু। বাল হুম আদল, বরং তারা এর চাইতেও জঘন্য, উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। সূরা মুলকের 6 নম্বরে তা আরও বলেছেন, জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, ওয়া নাআকিলু, বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না।
তাই শেষ জামানায় সাধারণ মুসলিম হলে চলবে না আপনাদেরকে। পড়াশোনা করে জ্ঞান অর্জন করে এমন হৃদয় তৈরি করতে হবে যেটা শুধু শোনে না, বোঝে। এমন দৃষ্টিশক্তি বানাতে হবে যেটা শুধু বাহ্যিকভাবে দেখে না, ভিতর থেকে দেখে। এমন কান বানানো যাবে না এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। এমন কান দরকার যেটা হৃদয়ের কান দিয়ে শুনবেন, তখন আমরা গবাদি পশুদের অন্তর্ভুক্ত হব না। আল্লাপাক এছাড়া বাকি সবাইকেই বলেছেন জানোয়ার, গবাদি পশু, বরং তার চেয়েও নিকৃষ্ট এরা গাফেল। আল্লাপাক আমাদেরকে এই গাফেলতি থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন ওয়া দামির আদা দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা উরজুকনা আল কুরআন আল আযীম ওয়া যায়্যিনা